প্রতি বছরের ন্যায় এবারেও দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। মেলা মানে খুশির আমেজ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান ধরনের স্টল, মজার জিনিস, দোলনা ইত্যাদি। কিন্তু এ প্রথমবার মহিলাদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে শুধুমাত্র মহিলাদের জন্য চিত্রালয় মেলা প্রাঙ্গণে ওম সাই ট্রাস্ট পারিজাত গাঙ্গুলির উদ্যোগে একটি এয়ার কন্ডিশনার রুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে মায়েরা তাদের শিশুদের দুধ খাওয়াতে পারবে। এছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা থাকছে। মেডিসিন থেকে শুরু করে ঠান্ডা পানীয় জল সব রকম ব্যবস্থাই থাকছে। এই প্রথম এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। একটা এসি রুম, এটা কেমন লাগছে আপনাদের? মানে সারা মেলা ঘোরার পরে তবে এখানে এসে কিছু অনুভূতি হচ্ছে যে এই ধরনের উদ্যোগকে কি জানাতে চাইছেন? আপনার নাম? মানে প্রথমবার মনে হচ্ছে, কেন এমন ভাবনা চিন্তা? এটা হচ্ছে প্রথমে বলবো একটা চিত্রালয়ের মেলা, আর এই মেলা ছোটো থেকে আমি দেখে আসছি, বাড়িও সামনে চন্ডীতে থাকি, তো এই টাউনশিপ থেকে আরম্ভ করে বা দুর্গাপুরের যে কোনো লোকরা এখানে বরাবর আসছে। যতটা মনে পড়ে আমার, যতটা বোধ বুদ্ধি বা জ্ঞান হয়েছে, আজও পর্যন্ত আমি এমনি স্টল দেখিনি। আগের বছর স্টল করেছিলাম ছোটো ভাইদেরকে দিয়ে, দেখলাম ওখানে অনেক মাদেরই একটাই প্রবলেম, মেলা ঘুরতে ঘুরতে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারছে। কিন্তু আমরা এখানে কেউ জিলাপি বিক্রি করছে, কেউ নাগরদোলা করছে, কেউ ফটকা ফাটাচ্ছে, কিন্তু ওই মেলার মধ্যে এই যে মাদের যে প্রবলেমগুলো, এগুলো আমরা এক শর্ট আউট করতে পারি। এবং তাছাড়াও অনেক বৃদ্ধারা, বৃদ্ধ মানুষরা, তারা কী করে, তারা মেলাতে আসে অসুস্থ হয়ে পড়ে, তো যাতে তাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, আমরা এসি করে দিচ্ছি মেলাতে। একটাই এসি স্টল যেখানে মানুষ আরামসে বিশ্রাম নিতে পারবে। এবং আমরা ওম সাইরাম ট্রাস্ট সারা বছরই প্রত্যেকটা মেম্বার আমরা মানুষের সাথে থাকি, এবং আজও আমরা মানুষের সাথেই আছি। আজ থেকে কি এটা মানে শুরু স্টল? আমরা স্টলটা আজ থেকে ওপেনিং করলাম, এখনও মেলা 17 দিন চলবে। প্রত্যেক দিন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি দুর্গাপুরবাসীদেরকে, যাদের এই মেলাতে আসবে কোনো অসুবিধা নাই, ওম সাইরাম ট্রাস্ট আমাদের আপনাদের সাথে আছে, যে কোনো অসুবিধাতে আমরা আপনাদেরকে সহায়তা করব। কেউ অসুস্থ হয়ে পড়লেও কি? কেউ অসুস্থ হয়ে পড়লেও আমরা আছি, কেউ যদি বাচ্চাদেরকে ফিডিং করতে পারছে না তাদের জন্যও আমরা আছি। প্রত্যেকটা মানুষদের জন্য, যে কোনো প্রবলেমের জন্য আমাদের ওম সাইরাম ট্রাস্ট আমাদের এই স্টলের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার জন্য রয়েছে। চিকিৎসক থাকছে? একদম। এখানে আজকে ওপেনিং করলেন আমাদের রেনাউন্ড যিনি ডাক্তার ডক্টর হার্দিক রাজগুরু। সারা বছরই আপনারা জানেন যে ডক্টর হার্দিক রাজগুরু মানুষের পাশে থাকে। এবারও উনি বলে দিয়েছেন যে উনি এখানে ওপেনিং করে গেলেন, উনি আমাদের কাজের মধ্যে সন্তুষ্টি পেয়েছেন। এবার উনি বলেছেন যে এবারে আমাদেরকে এখানে এসে দুটো ডাক্তার রেখে দেবে, বিভিন্নভাবে হয়তো কোনো রকম মেলা ঘুরতে ঘুরতে প্রেশার ফল হয়ে গেল বা সুগার ফল হয়ে গেল, কোনো অসুবিধা নাই। ওম সাইরাম ট্রাস্টের প্রত্যেকটা মেম্বার আপনাদের সাথে আছে, প্রত্যেকটা কম বয়সী ছেলে, ইয়ুথ ইয়ং টিম, আমরা আমরা দুর্গাপুর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এক পায়ে রেডি আছি। এর আগেও তো মেলা এসেছেন, ফার্স্ট টাইম কি এটা? কি ফার্স্ট টাইম দেখছি? হ্যাঁ, আমি খুব বেশি দেখে নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম আমি দেখছি। অসুবিধা হলে বা কোনো প্রবলেমে পড়লে তো খুবই ফার্স্ট টাইমেরও জায়গা দেখলাম আমি মেলা।